এএফসি কাপের হোম ম্যাচে পিছিয়ে পড়ো দুর্দান্ত জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। শুরুতে পিছিয়ে পড়ল, শেষ দিকে ম্যাচে ফেরে কিংস। ববুর বেক আর মিগুয়েলের স্কোরে 2-1 গোলের জয় তুলে নেয় বসুন্ধরা কিংস। তিনটা পয়েন্টই টার্গেট করেছে বাংলাদেশ। এএফসি কাপের ম্যাচ কিংস অ্যারেনায় অপ্রতিরোধ্য বসুন্ধরা কিংস, কিন্তু রবসনকে ছাড়া প্রথমার্ধে কিংস গোছালো ফুটবল খেলতে পারেনি। তারপরও শেষ পর্যন্ত কিংস অ্যারেনায় ধরে রাখলো অপরাজিত থাকার রেকর্ড। ম্যাচের বয়স যখন 10 মিনিট, তখনই ভুলের খেসারত দিতে হয় ব্রুজনের দলকে। তারেক কিপারকে ব্যাক পাস দিলেও বল ক্লিয়ার করতে পারেনি শ্রাবণ, তাতেই গোল হজম করতে হয় স্বাগতিকদের। স্কোর করেন মালদ্বীপের ক্লাব মাজিয়ার রিগেন ওভেন, স্তব্ধ হয়ে পড়ে কিংস অ্যারেনা। প্রথমার্ধের বাকি সময়টা ম্যাচে ফেরার চেষ্টাই ছিল, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচে 47 মিনিটে গোল খেলেও তা বাতিল হয় অফসাইডে। দ্বিতীয়ার্ধের প্রথম 10 মিনিটে টানা আক্রমণ চালিয়েও মাজিয়ার গোল রক্ষককে ফাঁকি দিতে পারেননি বিশ্বনাথরা, দফায় দফায় মিস করেছে গোলের সুযোগ। এরপরও হাল ছাড়েনি বাংলাদেশের জায়ান্টরা, তবে ফিনিশিং এর অভাবটা বেশ ভালোভাবেই বুঝেছে কিংস। ম্যাচের 80 মিনিটে কর্নার কিক থেকে ববুরপের পায়ে সমতায় ফেরে বসুন্ধরা। ম্যাচের শেষ 10 মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে হানা দিয়েছে, তাতেই ফল পেয়েছে। মিগুয়েলের দুর্দান্ত গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস, যার ফলে এএফসি কাপের দ্বিতীয় রাউন্ডে খেলার আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখলো বসুন্ধরা কিংস, ধরে রাখলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।